Salam still can't cast rolling mills. আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আমন্ত্রণ জানাচ্ছি ঈদ হোসেন। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন কিংবদন্তি গণসংগীত শিল্পী একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর। করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান তিনি। ফকির আলমগীরের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন মন্ত্রী, এমপি, শিল্পী, সাহিত্যিক সহ বিশিষ্ট জনেরা। শোকাহত চ্যানেল আই পরিবার। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 15 জুলাই মধ্যরাত থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন কিংবদন্তি গণসংগীত শিল্পী ফকির আলমগীর। 18 জুলাই নেওয়া হয় ভেন্টিলেশন সাপোর্টে। গত রাত 10:56 ভেন্টিলেশনে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সকালে কিংবদন্তি শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরকে খিলগাঁও পল্লিমা সংসদে গার্ড অফ অনার প্রদান করা হয়। সেখানে সম্পন্ন হয় প্রথম নামাজে জানাজা। এরপর নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই কণ্ঠযোদ্ধাকে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। 80 দশকের গণতান্ত্রিক আন্দোলনে, 90 গণতান্ত্রিক আন্দোলনে তার যে অবদান, সেটি জাতির ইতিহাসে সন্ধান করে লিখিত থাকবে। ফকির আলমগীর শোষণ বঞ্চনা বর্ণবাদ বিরোধী এক লড়াকু যোদ্ধা ছিলেন। বাংলাদেশেরই নন, তিনি উপমহাদেশেই গণসংগীত শিল্প জগতের একটি অসাধারণ নাম। বাদ জোহর খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় নামাজ শেষে খিলগাঁও তালতলা কবরস্থানে তাকে দাফন করা হয়। 60-এর দশক থেকে গণসংগীত ও বাংলা পপ গানের বিকাশে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন ফকির আলমগীর। স্বাধীনতার পর পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে দেশীয় সুরের মেলবন্ধনে তিনি গেয়েছেন জনপ্রিয় অনেক গান। ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে 1969-এর গণ অভ্যুত্থানে সামিল হন তিনি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা হিসেবে 71-এর মহান মুক্তিযুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন ফকির আলমগীর। মুক্তিযুদ্ধ ও গণসংগীত বিষয়ক বেশ কয়েকটি বই আছে তার। দেশের সকল গণতান্ত্রিক, সাংস্কৃতিক, সামাজিক আন্দোলনের সামনের সারিতে ছিলেন তিনি। সঙ্গীতের অবদানের জন্য 21-এ পদকে ভূষিত হয়েছিলেন ফকির আলমগীর। চ্যানেল আয়ের সাথে ফকির আলমগীরের ছিল নিবিড় সম্পর্ক। নানা আয়োজনে সবসময় অংশ নিয়েছেন তিনি। দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা থেকে নিজের শিল্পী জীবনকে নিবেদন করে যাওয়ায় মেহনতি মানুষের কণ্ঠস্বর হিসেবে পরিচিত ফকির আলমগীর আজীবন বেঁচে থাকবেন গণমানুষের হৃদয়ে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। 2 সপ্তাহের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও রাজধানীতে পথে পথে লোক সমাগম না থাকলেও রাস্তায় যানবাহন গতকালের চেয়ে অনেক বেড়েছে। তবে অপ্রয়োজনে বের হওয়া যানবাহন ও জনসাধারণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ। এনামুল কবির রূপমের রিপোর্ট। কয়েকদিনের বিরতির পর শুক্রবার থেকে আবার শুরু হওয়া পক্ষকালের লকডাউনের দ্বিতীয় দিনে সকাল থেকে রাজধানীতে দোকানপাট, অফিস আদালত বন্ধ ছিল, গণপরিবহন চলেনি। তবে কাঁচা চামড়া ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনকারী যানবাহন চলেছে। রাজপথ, এমনকি অলিগলিতেও মানুষের চলাচল তেমন একটা দেখা যায়নি। রাজধানীর তেজগাঁও এলাকায় চেকপোস্ট বসিয়ে দিনভর তল্লাশি চালায় পুলিশ। বৃষ্টি উপেক্ষা করে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা যোগ দেন ওই চেকপোস্টে। যে সমস্ত লোকজন অকারণে বাইরে আসছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমরা চেক করে দেখতেছি যে যে সমস্ত গাড়িগুলি বাইরে না আসার জন্য বলা হয়েছিল তারপরেও তারা বাইরে এসেছে, তাই সেই সমস্ত গাড়িগুলির বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। রাজধানীর শাহবাগ চৌরাস্তায় পুলিশের চেকপোস্টে আটক করা হয় অনেক যন্ত্রচালিত রিকশা। কঠোর লকডাউনের মধ্যেও গাবতলী বাস টার্মিনালে বিভিন্ন দূর গন্তব্যে যাত্রার উদ্দেশ্যে অনেককে ঘোরাফেরা করতে দেখা গেছে। আবার ব্যক্তিগত বাহনে রাজধানীতে প্রবেশ করেছেন অনেকে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।
লকডাউনের এই মুহূর্তের খবর জানতে রাজধানীর বাগদা এলাকায় আছেন রোকসানা আমিন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রোকসানা, লকডাউনের কেমন চিত্র দেখছেন সেখানে বিস্তারিত জানাবেন। হৃদয়, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাড্ডার গুদারাঘাট মোড়টাতে, এবং এখানে আসলে চারটি রাস্তা সংযোগ করেছে। একটি গিয়েছে আপনার গুলশানের দিকে, গুলশান লিংক রোড বাড্ডা, এবং আরেকটি বাড্ডার দিকে গেছে শাহজাদপুর। এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে লকডাউন পরিস্থিতি, এখানে জনসমাগম খুব বেশি না থাকলেও খুব কমও নেই গতকালের তুলনায়। আসলে আজকে গাড়ি এবং জনসাধারণের চলাচল আজকে বেড়েছে, এবং এই যারা বেরিয়েছেন তারা আসলে বিভিন্ন কাজেই বেরিয়েছেন। এবং অনেকে আমাদের সাথে, একজনের কথা হলো যিনি জানালেন যে তিনি 3 কিলোমিটার হাঁটছেন, 3 কিলোমিটার ধরেও তিনি হাঁটছেন, তিনি কোনো বাহন পাননি। এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকেই আছেন। তো ভাই, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? আপনি তো জানেন যে লকডাউন চলছে। হ্যাঁ, আমি তো আমার গন্তব্যে আমি চলে যাব, তা আপনার দাঁড়িয়ে আছি, দেখতেছি কী পরিস্থিতি হচ্ছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 1992 সালে আপনার বিএ পাস কোর্স থেকে। আপনি কি লকডাউন সমর্থন করছেন, মানছেন কি না? হ্যাঁ, অবশ্যই মানছি। আমি আমার জরুরি প্রয়োজনে আমার একজন রোগী দেখার জন্য শুধু স্বাস্থ্য অধিদপ্তরে মহাখালী গিয়েছিলাম। কোনো যানবাহন না থাকায় আমি পায়ে হেঁটেই গিয়েছি, এবং পায়ে হেঁটেই ম্যাডাম আসছি। লকডাউন থাকায় একটা জিনিসই আমি লক্ষ্য করছি যে আপনার অধিকাংশ লোক কর্মহীন হয়ে পড়েছে, যেমন আমি কর্মহীন হয়ে পড়েছি। আগে গার্মেন্টসে চাকরি করতাম, পরে একটা হোটেলে কাজ করে খেতাম, হোটেলটাও বন্ধ হয়ে গেছে, এবং হোটেলের মালিক কাজ করালেও আমাকে নিয়মিত পয়সা দিচ্ছে না। ঈদের আগে আমাকে পরিশ্রম দিছি, শ্রম দিছি, আমাকে অর্ধেক বেতন দিছে, আর অর্ধেক দেয় নেই, এবং আমাকে কোনো বোনাস দেয় নাই, যার জন্য আমি অনেক চিন্তিত অবস্থায়, ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি। আমি চিন্তা করতেছি যে এরকম যদি প্রত্যেকটা লোক কর্মহীন হয়ে পড়ে, তাহলে তো আমাদের দেশে আর একটা সমস্যা হয়ে যাবে। তার চেয়ে আমি মনে করি একজন প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে, যে আমাদের দেশে যদি মাননীয় প্রধানমন্ত্রী যে আক্রান্ত হতো, শুধু তাকেই যদি চিকিৎসার ব্যবস্থা করতেন, দ্রুত হাসপাতাল রেডি করে, এবং আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। হৃদয়, আপনি শুনলেন যে আসলে মানুষের পরিস্থিতি, যারা বেরোচ্ছেন তারা তাদের প্রয়োজনে বেরোচ্ছেন। তো এখানে কিছু ব্যক্তিগত গাড়িও দেখা যাচ্ছে কম বেশি, তবে অধিকাংশই আপনার অ্যাম্বুলেন্স এবং জরুরি প্রয়োজনে জরুরি সেবা দেওয়ার জন্য যে গাড়িগুলো, সেগুলোই মূলত আসলে রাস্তায় আছে। এবং আপনাকে আমি একটু দেখাতে চাই যে এই যে আমাদের লাইভের এখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছেন, এবং যারা আসলে এখানে অনেকটা যারা আসলে অকারণেই হয়তো অনেকে দাঁড়িয়ে আছেন এখানে। তো হৃদয়, আপনার মাধ্যমে দর্শকদেরকে আসলে জানানোর চেষ্টা করলাম আসলে এই অঞ্চলের অবস্থা কি। রোকসানা, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে বাড্ডা লিংক রোড থেকে যুক্ত হয়েছিলেন রোকসানা আমিন। করোনা ভাইরাস মোকাবেলা ও এর উৎস খুঁজে বের করতে সব দেশ একসাথে কাজ করতে হবে বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার উৎস সন্ধানে চীনে দ্বিতীয় দফা অনুসন্ধানের আবেদন বাতিল হওয়ার পর একথা বলল প্রতিষ্ঠানটি। 4 মাস ধরে ইংল্যান্ডের হাসপাতালগুলোতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর পরিমাণ ধীরে ধীরে বেড়েছে। জাতীয় স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে সাম্প্রতিককালে আক্রান্ত রোগীর সংখ্যা গত 4 মাসের মধ্যে সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য কোয়ারেন্টাইন ফ্রি ভ্রমণের নির্দেশ দিয়েছে নিউজিল্যান্ড। গত বছর এপ্রিলের পর থেকে এই প্রথম দেশটিতে কোয়ারেন্টাইন ছাড়া কোনো পর্যটক যাওয়ার ব্যবস্থা হলো। করোনা ভাইরাসে বিশ্বে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 41,57,000 বেশি মানুষ ও আক্রান্ত হয়েছেন 19,38,00,000 বেশি মানুষ। সাউথ কোরিয়ার কাছে 6-0 সেটে হেরে টোকিও অলিম্পিক আর্চারের রিকাব মিশ্র ইভেন্ট থেকে বিদায় নিলেন বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকি জুটি। তবে তাদের জন্য টোকিও আসর এখনই শেষ হয়ে যাচ্ছে না। 27 জুলাই দুটি আলাদা লড়াইয়ে পুরুষ ও নারী এককে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেশছেরা এই দুই আর্চার। শুক্রবার অনুষ্ঠিত টোকিও অলিম্পিকের বাছাই পর্বে 16তম দল হিসেবে নকআউট রাউন্ডে জায়গা করে নেয় বাংলাদেশ। শনিবার কঠিন পরীক্ষায় লাল সবুজের প্রতিপক্ষ হয় বিশ্ব আর্চারির অন্যতম শক্তিশালী দল সাউথ কোরিয়া। শেষ সেটটিতে কিছুটা লড়াই করলেও প্রথম 2 সেটের ব্যর্থতায় বিদায় নিশ্চিত হয় বাংলাদেশ দলের। দলীয়ভাবে না পারলেও এককভাবে রোমান সানা ও দিয়াকে নিয়ে টোকিও অলিম্পিকে সাফল্যের স্বপ্ন দেখছে বাংলাদেশ। টোকিও অলিম্পিকে এবারের আসরের প্রথম স্বর্ণ জিতে নিলেন চীনের নারী শুটার ইয়াং কিয়ান। মেয়েদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে ইয়াং কিয়ান এ কৃতিত্ব গড়েন।
ফাইনালের শেষ শটে 9.8 পয়েন্ট সহ মোট 251.8 পয়েন্ট অর্জন করে নতুন অলিম্পিক রেকর্ড করেন ইয়াং। এই ইভেন্টে রাজশাহীর আনাস্তাসিয়া গ্যালাসিনা রূপা এবং সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেন ব্রোঞ্জ পদক জিতেছেন। নারীদের ভারোত্তোলনে 49 কিলোগ্রাম ওজন শ্রেণীতে ভারতের হয়ে রূপা জিতেছেন মীরাবাই চানু। এই ছিল শীর্ষ খবর, ধন্যবাদ সবাইকে।